কথা থাকলেও পেঁয়াজ রপ্তানি বন্ধের আগে বাংলাদেশকে জানায়নি ভারত। তবে আবার রপ্তানির বিষয়ে দিল্লির সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে দিল্লিকে অনুরোধ করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এই ধরনের কোনো পরিবর্তন থাকে আমাদেরকে আগে জানিয়ে দেবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আছে একটা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবে। আমরা তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছি এবং আমরা প্রত্যাশা করছি যে এটার একটা ভালো ফলাফল পাবো।